Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়ে প্রথমে তিনি কোভিডটাকে দ্বিতীয় যে ঢেউ এটা এসছে সেটাকে যাতে আমরা সকলে মিলে আমরা প্রথমবারের মতো যেমন প্রতিহত করেছিলাম এটা প্রতিহত করে নিতে দিয়েছে, তাই আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেটাকে মান্যতা দেব। আরেকটা নির্দেশ পাঠিয়েছে যে রাজনৈতিক যে হিংসা হানাহানি যে দোকান বন্ধ ঘরবাড়ি ভাঙচুর এই ধরনের হচ্ছে, এটাও আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে পাঠিয়েছেন সেটাকেও আমি দল মত নির্বিশেষে সকলের কাছে আবেদন করব যে আপনারা সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে আপনারা মান্যতা দেন। আবার কেউ কেউ কারো সাথে হয়তো টুকটাক ঝগড়া আছে, সে এসে একটু বাজার থেকে আবির কিনে নিয়ে তার সঙ্গে সেই আকসাকসি আছে সেটা নিয়ে সেই ঝালটা মিটিয়ে দিচ্ছে, এটা যদি যারা করবেন তাদের কাছেও আমার আবেদন যে আপনারা এইভাবে করবেন না, সময়টাকে আপনারা এইভাবে কলুষিত করবেন না। তাই প্রশাসনের আমাদের যে মিটিং হয়েছে প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে নির্দেশ পাঠিয়েছে সেখানেও আমাদের আলোচনা হয়েছে সর্বদলীয় বৈঠকে যে না কেউ কোনোরকম আইন হাতে নেবেন না, যদি কেউ আইন হাতে নেয় আমাদের প্রশাসন তার দৃঢ় হস্তে সেটাকে দমন করবে। আর আপনাদের প্রচার মাধ্যমে আমি জোরহাট করে প্রত্যেকের কাছে শুধু নাগরিকদের কাছে আবেদন করব যে আপনারা এই যে রাজনৈতিক যে হানাহানি হিংসা এই বিভেদ এইটাকে প্রত্যেককে ভুলে যেয়ে আমরা যেন প্রত্যেকে আগের মতো যেমন সংসার ধর্ম পালন ব্যবসা বাণিজ্য আমরা যেন সেই সামাজিক থেকে আরম্ভ করে সব কিছু আমরা যেন সুন্দরভাবে যেভাবে আমাদের আরামবাগ ছিল সেইভাবে যেন আরামবাগ আমরা প্রত্যেকেই যেন আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটাকে আমরা মান্যতা দিই। যদি এর বাইরে কেউ করে প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যে প্রশাসন যেন সে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়।